গ্রামীণ ফোন প্রথম আলো 2013 এর বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। রানার আপ হলেন গলফার সিদ্দিকুর রহমান ও ক্রিকেট অলরাউন্ডার সোহাগ গাজী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 2013 সালে ক্রীড়াক্ষেত্রে সেরা পারফর্মারদের মাঝে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানটির সম্প্রচার সহযোগী ছিল চ্যানেল নাইন। বিস্তারিত আরো জানাচ্ছেন নজরুল ইসলাম। প্রথমেই ঘোষণা করা হয় 2013 তে আজীবন সম্মাননা পুরস্কার, আর এবারে গ্রামীণ ফোন প্রথম আলো আজীবন সম্মাননা পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির। স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা উত্তর সময়ে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখায় তাকে এই সম্মাননা জানানো হয়। এরপর বর্ষসেরা উদীয়মান তারকার পুরস্কার জিতে নেন ক্রিকেটার মমিনুল হক। অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে 181 রান করে জিতে নেন এ পুরস্কার। নারীদের মধ্যে বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন কাবাডির শাহনাজ পারভীন, আর বর্ষসেরা ক্রীড়াবিদের রানার আপ হলেন ইন্ডিয়া ট্যুরে চ্যাম্পিয়নশিপ জেতা গলফার সিদ্দিকুর রহমান ও টেস্টে হ্যাট্রিক ও সেঞ্চুরি হাঁকানো সোহাগ গাজী। তবে সবার আগ্রহ ছিল বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। জুরি বোর্ডের বিচারে পুরস্কারটি উঠল ক্রিকেট অধিনায়ক মুশফিকুর রহিমের হাতে। গল টেস্টে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি মুশফিকের নেতৃত্বে নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। কেবল বিচারকদের ভোটে নয়, প্রথম আলো গ্রামীণ ফোনের পাঠক জরিপও ছিল মুশফিকদের পক্ষে। পাঠকের ভোটেও বর্ষসেরা হলেন তিনি। নজরুল ইসলাম, নিউজ 9, ঢাকা।